ফোরান নদীর পানি, পরিন্দা দরিন্দা পশু পাখি ফোরান নদীর পানি পান করতে পারতেছে, আমার নবীর পরিবার জন্য পানি বন্ধ করে দিয়েছে। একম ভক্ত জালেম। হ্যালো ভিউয়ার্স, MPH was SD Riyazuddin Bazar Chattogram. Like, comment, share and subscribe kurun. Madina tumai bolte pare na, o Madina tumai tu sabai, o Madina tumai o Madina tumai করে বলব তোমায়, বলনা বলনা তোমার বুকে শুয়ে আছেন যে জনা, যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করতো না। ও মদিনা তোমায় বলতে পারে না, বলেন ও মদিনা আজ কেন বিলম্ব মন, দয়ালে নবীর জিয়ারত। সুবহানাল্লাহ বলেন না? তোমরা আর যদি সাহায্য না করো আমি ওয়াজ গুজুম কেন বাজি, মাইক দুর্বল, তোমরা দুর্বল লাগে আনবো, আমি তো দুর্বল মানুষ। আজ কেন বিলম্ব মন, দয়ালে নবীর জিয়ারত, গেলে দেখবি মদিনাটা আসলে জান্নাত। বলো না সুবহানাল্লাহ। অমন মদিনা যে দেখেছে জান্নাতের স্বাদ সে পেয়েছে। সুবহানাল্লাহ। মদিনা যে দেখেছে জান্নাতের স্বাদ সে পেয়েছে, জান্নাতের স্বাদ সে পেয়েছে, আখিরাত পাবে না সে, পরকালে পাবে না সে, পাপের কেশারত, গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত। অমন গেলে বুঝবি মদিনাটা, যে শান্তি মদিনায় পাবি বেহেস্ত নাই উল্টা দাবি। সুবহানাল্লাহ। আশেক বলতেছে এ দুনিয়ার মানুষ মদিনায় গেলে যে শান্তি পাবি এটা জান্নাতিও পাবি না, যে শান্তি মদিনায় পাবি বেহেস্ত নাই উল্টা দাবি, লামো কামের সুবাসেতে, লামো কামের সুবাসেতে বাড়াবে ইজ্জত, গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত। অমন গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত, আজ কেন বিলম্ব মন, দয়ালে নবীর জিয়ারত, আজ কেন বিলম্ব মন, দয়ালে নবীর জিয়ারত, গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত। মুসলমান নিতে চাচ্ছে না, বলে আমি তোমাদেরকে আগে কতল করব, তোমাদের মাথা নিয়ে যাব। তখন বড় ভাই বললেন, মোহাম্মদ বলছে এ জালেম হারসা, আমরা বুঝতে পারলাম তুমি আমাদেরকে কতল করে ফেলবা। বড় ভাই বলছে, মোহাম্মদ বলছে এ হারসা, আমার সামনে তুমি আমার ছোট ভাইকে কতল করবা না, আগে আমাকে কতল করো, আমি আমার বড়, আমার ভাইয়ের আমি বড়, বড় ভাই বাপের সমান, আমার ছোট ভাইকে আমার সামনে কতল করলে আমার প্রাণ বরদাস্ত করবে না। ছোট ভাই বলতেছে এ জালেম হারেসা, উনি আমার বড় ভাই, আমি ওনার কোলে চড়তেছি, আমার হার এ হারেসা, আমার সামনে আমার বড় ভাইকে কতল করবা না, আগে আমাকে কতল করো। এই কথা বলতে বলতে হারেসা কমবক্ত জালেম দুই ভাইকে একসাথে কতল করেছে, দুই ভাইকে জড়াই ধরে মাটিতে শুয়ে দিয়ে একসাথে কতল করেছে। কতল করার পরে দুই মাথা মুবারককে অতলের মধ্যে নিয়েছে, আর দুই বড়ি, দুই বড়িকে, দুই শরীরকে, মাথাবিহীন শরীরকে ফোরান নদীর মধ্যে ফেলে দেওয়া হয়েছে। কিতাব লিখতে
হাজার ইবনে কাসির বলছে ওই দুই বড়ি যখন দুই দিকে নিক্ষেপ করা হলো ফেলে দেয়া হলো ও মুসলমান এই দুই ভাই একসাথে ঘুমাতেন একসাথে থাকতেন একসাথে বসতেন একসাথে খাইতেন বিদায় যখন ওই নদীর মধ্যে ফেলে দেয়া হলো কিতাব লিখতেছে ওই দুই বড়ি দুটো দুদিক থেকে এসে আবার একে অপরকে জড়িয়ে ধরেছেন সুবহানাল্লাহ ও মুসলমান এই দুই ভাই মরা মানুষ মাথা চলে গেছে আমার আল্লাহ বললেন তাদেরকে মারা বলবা না ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন আল্লাহ বলে বললাম যারা আমার রাস্তায় শাহাদত বরণ করবে তোমরা তাদেরকে মৃত বলিও না এরা জিন্দা সুবহানাল্লাহ ও মুসলমান একম্বত কারসা দুই ভাইয়ের মাথা নিয়ে গেল ওবেদুল্লাহর দরবারে ইবনে জিয়াদের কাছে কিন্তু ইবনে জিয়াদ বলছে এ হারসা আমি তো তোমাকে মাথা আনতে বলি নাই আমি তো বলেছিলাম জিন্দা আনতে এ ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে তুমি কেন মাথা কেড়ে আনছো জল্লাদ ডেকে তাকে মাথা দুটুকরা করে দিয়েছে সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ আচ্ছা এটা সঙ্গে বললাম আমার রব আর ওদেরকে ইমাম হুসাইন রওনা হলেন চিঠি পাওয়ার পরে কুফার দিকে না কত ওখানে ছিল ইমাম মুসলিম চিঠি দিয়েছিলেন পিতা চিঠি পেয়েছেন এনুতে এ খবর জানেন না তখন তো মোবাইল ছিল না মোবাইল ছিল মোবাইল ছিল না উনি তো ঘটনা জানে না ইমাম মুসলিম বিন আকিল চিঠি দিয়েছিলেন ভাইয়া এ কুফার জমিন অনেক উর্বর ভূমি আমাদের পক্ষে আছে আমাদের অনুকূলে আছে আপনি আসতে পারবেন উনি ইমাম হুসাইন পরিবার পরিজনদেরকে নিয়ে তলোয়ার তলোয়ার নাই কোনো গোরসবার নাই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে আলী আসগর কে নিলেন আলী আকবর কে নিলেন কাজম বিন হাসান কে নিলেন এমনি ভাবে 18 জন আওলাদ রাসূল আর সাথে আছেন সবাই মিলে 72 জন মতান্তরে 82 জন সুবহানাল্লাহ তারা চলে আসতেছে কুফার জমিনে আস্তে 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 এ আমার ভাইয়েরা মুহরমের 7 তারিখ কয় তারিখ মুহরমের 7 তারিখে এরা আসলেন পৌঁছে গেলেন কারবালার জমিনে সুবহানাল্লাহ মুসলমান মাগরিবের পূর্বে ইমাম হুসাইন কারবালার জমিনে আসলেন কারবালার জমিনে আসার পরে ইমাম হুসাইন ওখানে তাবু টাকলেন খিমা তাবু গাড়লেন তাবু গেড়ে ওখানে বিশ্রাম নিলেন আর জিজ্ঞাসা করলেন মানুষের কাছ থেকে ভাইয়া এই জায়গার নাম কি এই জায়গার নাম কি মানুষে বলতেছে হুজুর এটার নাম কারবালার জমিন সুবহানাল্লাহ ইমাম হুসাইনের কাছে সাথে সাথে ওই হাদিস মনে পড়ে গেছে আমার নবী নূরুন নবী ইমাম হুসাইনকে একদিন কোলের মধ্যে নিয়ে গলা চুমু দিচ্ছিলেন মাথা চুমু দিচ্ছিলেন সুবহানাল্লাহ টোটের মধ্যে চুমা দিচ্ছিলেন সাহাবা কেরাম বলছে হুজুর আপনি ইমাম হুসাইনের কেন গলায় চুমু দেন আমরা তো গলায় কখনো চুমা দিই না গলায় কেন চুমা দেন মাথায় কেন চুমা দেন টোটে কেন চুমা দেন নবজি বললেন এ আসহাব ইন্না ইবনি হাজা ইয়ানি আল হুসাইন সাতুতালু বিআরদিল্লাদি ইকাল উলাহা কারবালা সুবহানাল্লাহ বলে আমার সাহাবারা আমারে হুসাইন আমারে নুরানি নাতিকে এক জায়গার মধ্যে জালে আমরা শহীদ করে দিবে যে জায়গার নাম হবে কারবালা জোর বলেন সুবহানাল্লাহ ইমাম হুসাইন ওনা ওই হাদিস মনে পড়ে গেলেন হুসাইন বলছে মনে হয় আমি সেই জায়গায় চলে আসলাম সুবহানাল্লাহ বলেন না উনি তো বুঝতে পারলেন আহা
উনি বুঝতে পারলেন। আর ওদিকে ইয়াজিদের পক্ষ থেকে ওবাইদুল্লাহ বিন জিয়াদ সেনাপতি তার পক্ষ থেকে 4000 সৈন্য দিয়ে ইমাম হোসেনকে কারবালা জমিনে বন্দী করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে। নেতৃত্বে ছিল হুর বিন ইয়াজিদ রাহি, হুর বিন ইয়াজিদ, হুর বিন ইয়াজিদ রাহি, উনি আরেকজন সাহাবার ছেলে। ওই হুর বিন ইয়াজিদ রাহি উনি যদিও ইয়াজিদের পক্ষে আসলেন, ওনার কলবের ভিতর নবীর পরিবারের ভালোবাসা আছে। হুর বিন ইয়াজিদ মরণের 7 তারিখে এসে ইমাম হোসেনকে সপরিবারে বন্দী করলেন আর বললেন, হোসেন আমরা ইয়াজিদের সৈন্য, আমরা ইয়াজিদের পক্ষ থেকে আসছি, দুটো প্রস্তাব নিয়ে আসছি। হোসেন দে যদি একটা না মানলে একটা মানতে হবে, তুমি হয়তো ইয়াজিদকে সেনাপতি হিসেবে মেনে নাও, ইয়াজিদকে বাদশাহ হিসেবে মেনে নাও, ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করো নাও, আর না হয় তুমি যুদ্ধের প্রস্তুতি নাও। হোসেন বললেন, এ হুর বিন ইয়াজিদ তুমি কি বলতে চাও, এ হুর বিন ইয়াজিদ তুমি কি বলতে চাও, তুমি কি আমাকে চিনো? এসে ইমাম হোসেন হুর বিন ইয়াজিদের সামনে নিজের পরিচয় দিলেন। হোসেন বলতেছে, এ জালেম জানো না, জানো না আমি কে? আমার বাবা মৌলা আলী, আমার মা ফাতেমা, আমার নানা দুজাহানের সরদার নবী। দুজাহান কি যে হবে আমার পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয়। সুবহানাল্লাহ, নবীর পরিচয় দিলেন যখন সফিনা, নবীর গোলাম পরিচয় দেন যখন সফিনা, বনের সিংহ পদ কালেন নেই কোন বাবনা, ইহ পড় জগত যাহার জন্য বিজয় হয়, দুজাহানে নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয়। নিজেদের কাছে ইমাম হোসেন যখন আত্মপরিচয় দিয়েছে, হুর বিন ইয়াজিদ দুর্বল হয়ে পড়লেন, দুর্বল হয়ে গেলেন। আল্লাহ আমি কার কার পক্ষে নিয়েছি, আমি কার এগনেস্টে গেলাম, কার বিরুদ্ধে গেলাম, কার বিপরীতে গেলাম, কার বিরুদ্ধে গেলাম বলে হুর বিন ইয়াজিদ নরম হয়ে গেলেন, কারণ তার কলবে আমার হায়াতুন নবীর প্রেম আছে। নরম হয়ে গেলেন বলে, হুজুর আমাকে মাফ করবেন, আমাকে ক্ষমা করবেন। হুজুর আমি তো চাকরি করি বিদায়, আমার এ দায়িত্ব হুজুর, আমি আমার পক্ষ থেকে আপনাকে একটা প্রপোজাল দিলাম, একটা প্রস্তাব রাখলাম, আমি আপনাকে ধরবো না, আমি আপনাকে বন্দী করব না। রাত অন্ধকারে আপনি আপনার পরিবার নিয়ে আপনি কোথাও চলে যান, এই ইয়াজিদ আপনাকে ছাড়বে না, ছাড়বে না, ছাড়বে না। হুর বিন ইয়াজিদ যখন এই প্রস্তাব দিয়েছে, ইমাম হোসেন তাবু উঠে সব সকলবারে গোছ গাছ করে নিয়ে রওনা শুরু করে দিলেন। রাত্রে হাঁটতে 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 হাঁটতে, মেয়েরা হাঁটতে পারে না, সবিনা 7-6 বছর মেয়ে হাঁটতে পারে না, এদেরকে নিয়ে যেতে 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 সারা রাত খাটলেন। সারা রাত খাটার পরে যখন ফজর হলো, আবার দেখতেছে এরা চলে আসলেন কারবালার জমিনে। সারা রাত থাকলো আবার কোথায়? ইমাম হোসেন পরিবার পরিজনদেরকে নিয়ে নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে হুর বিন ইয়াজিদ যখন দেখলেন এরা এখনো রয়ে গেছে, বললেন, হোসেন আপনি যান নাই কেন? বলো ভাই দেখো দেখো দেখো, আমার পা ফুলে গেছে, আমার বাচ্চাদের পা ফুলে গেছে, আমরা সারা রাত হেঁটেছি, সারা রাত আমরা দৌড়েছি, বাগ্যের নিম্মম পরিহাস, সারা রাত হাঁটার পরেও দেখতেছি আমরা কারবালা জমিনে চলে আসলাম,
আমরা করার কিছু নাই। সেদিন অষ্টম তারিখ, সেদিন মুহরমে অষ্টম তারিখে, অষ্টম তারিখে হরমের ইয়াজিদ ইমাম হোসেনকে আবার সময় দিয়েছে বলে হুজুর আবার সময় দিলাম, আপনি চলে যান। রাত্রে আবার বের হলেন, চলতে 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 আসার রাত কাটার পরে মুহরমের 9 তারিখ দেখতেছে আবার চলে আসছেন কারবালার জমিনে। সুবহানাল্লাহ, চলে আসলেন। আসার পরে আর ওদিকে ওবাইদুল্লাহ বিন জিয়াদ খবর পেয়ে গেল, ওবাইদুল্লাহ বিন জিয়াদ খবর পেয়ে গেল হরমিন ইয়াজিদ ইমাম হোসেনের প্রতি দয়া পরবশ হয়ে গিয়েছে। এটা খবর পাওয়ার পরে ওবাইদুল্লাহ বিন জিয়াদ কি করলো, এক কমবক্ত জালেম কি করলো, হরমিন ইয়াজিদকে সেনাপতি থেকে বরখাস্ত করলো, অব্যাহতি দিয়েছে, দায়িত্ব দিচ্ছে আরো জনকে, উনি হচ্ছেন আমর বিন সাদ। আমর বিন সাদ মানে, আমর বিন সাদ মানে মদিনা শরীফের হায়াতুন নবীর মদিনায় সবচাইতে যিনি দামি সাহাবা ছিলেন, অনেক অর্থের মালিক ছিলেন, সাদ বিন আবি ওয়াক্কাস। সাদ বিন আবি ওয়াক্কাসের ছেলে আমর বিন সাদকে দায়িত্ব দিচ্ছে, উচ্চ আওয়াজে বলেন নাউযুবিল্লাহ। আমর বিন সাদ নবী সাহাবার ছেলে, কার ছেলে, কথা বলেন না, কষ্ট হচ্ছে আপনাদের, কষ্ট তো আমার হওয়ার কথা, আবার দেন না কার ছেলে, কথা বলেন না, নবী সাহাবার ছেলে আমর বিন সাদ কেডা গুলো, আমর বিন সাদ কেডা কে জি, ওবাইদুল্লাহ বিন জিয়াদ কথা বলবেন না, ওবাইদুল্লাহ বিন জিয়াদ বলে আমর তোমার কাছে একটা সুসংবাদ আছে, একটা সুসংবাদ আছে। বলে কি সুসংবাদ? বলে এ আমর, আমি তোমাকে মুলকের রে রে শহর রে মানে বর্তমানে ইরান, বর্তমানে কথা বলেন না, কমবক্ত ওবাইদুল্লাহ বিন জিয়াদ আমর বিন সাদকে বলছে, এই আমর বিন সাদ আমি তোমাকে রায় শহরের গভর্নর দেব, রায় শহর রায় মানে বর্তমানে ইরান, বর্তমানে আরেক মুসলমানদের পরাশক্তি ইরানের, তোমাকে গভর্নর দেব। বলে কারবার কি, কেন দিচ্ছ গভর্নরি, এটা তো অনেক বড় ব্যাপার, অনেক বড় সম্মানের পথ, কি বলেন ঠিক না, ক্ষমতা ক্ষমতা ফাইলে এখানে ফলেও ক্ষমতা চায় না, মাত না ক্ষমতা হনেও চায় ফলেও চায় ক্ষমতা, হত ভাই কিল্লে দিবে যে। বলে আমর, আমি তোমাকে একটা দায়িত্ব দেব, এই আমর দায়িত্ব দেব, পালন করতে পারলে তোমাকে আমি গভর্নর বানাবো। আমর বিন সাদ বলছে না না না, আগে দায়িত্ব দিয়ে ফেলো, দায়িত্ব আগে দাও, আগে আগে গভর্নর দিয়ে দাও, আগে আগে গভর্নর দিয়ে দাও, দায়িত্বটা পরে বলবা। তো বলে ঠিক আছে দিয়ে দিলাম, বলে মুখে হবে না, লিখিত দাও, লিখিত ডকুমেন্ট দিল, তোমাকে আমি ইরানের গভর্নর বানালাম। মুসলমান আমর বিন সাদকে গভর্নর দিয়ে বলতে আমর, আবার দায়িত্ব কি বুঝে নাও, বলে দায়িত্ব কি বলো, বলে দায়িত্ব হলো বর্তমানে কারবালা জমিনে ইমাম হুসাইন অবস্থানরত আছে, এ আমর আমি তোমাকে দায়িত্ব দিচ্ছি, তুমি গিয়ে দল বলনি, আমি তোমাকে তলোয়ার দেব, তোমাকে সৈন্য সানা দেব, ঘোড়া সওয়ার দেব, অস্ত্র শস্ত্র দেব, তুমি গিয়ে হোসেনের কাছে এজিদের পক্ষে বোট নিয়ে নাও, সমর্থন নিয়ে নাও। আমর বিন সাদ বলে এটা তো আমি পারবো না, এটা আমি বলে আমর বিন সাদ এক নম্বরে হোসেনের পক্ষ থেকে এজিদের পক্ষে সমর্থন নিবে, আর না হয় হোসেন যদি এজিদকে না মানে হোসেনকে কতল করতে হবে, রাজবন্দী করতে হবে, কতল করতে হবে। আমর বিন সাদ বলছে জালেম ওবাইদুল্লাহ, তুমি কাকে কে বলছো, আমার বাবা সারা জীবন আমার হায়াতুন নবীর গোলামি করেছে, আমি কিভাবে হোসেনের গলায় তলোয়ার চালাবো, উচ্চ আওয়াজ বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইরা এই কথা বলার পরে ওবাইদুল্লাহ বলতেছে, এ আমর বিন সাদ তুমি জোশের কথা বলছো, একটু হুঁশ করে বলো না, অনেক মানুষ আছে এই গভর্নর হওয়ার জন্য আমি তাদেরকে দিচ্ছি না, তোমাকে দিচ্ছি লবৎ ফেলা দিয়ে, ওয়া ঠেয়া দিয়ে বহুত কিছু করা যায় না, মাতো না,
লোভবোধ বড় জিনিস, লোভবোধ লোভবোধ বড় জিনিস। লোকের মধ্যে নে আমর বিন সাদ বলছে, ও তাহলে তুমি কি আমাকে গভর্নর দিয়েছো এজন্য? বলে হ্যাঁ 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 এজন্য। আমর বিন সাদ কতক্ষণ বললেন যে আমাকে এক রাত সময় দাও, এক রাত সময় চাচ্ছি, আমি একটু ব্যবসা মানুষ, গরিব মানুষ, আল্লাহ আমি তাদের সাথে একামতের ময়দান করব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা আমর বিন সাদ রাজি হয়ে গেল, বলে তাহলে তোমার কাজ শুরু করে দাও। রাত গভীর রাতের মধ্যে আমর বিন সাদ গিয়েছে কারবালা জমিনে সৈন্য সেনা নিয়ে। অনেক সঙ্গে কথা বলছি ভাইয়েরা, অনেক দ্রুত বলতেছি, সময় নাই। মুনকার নাকিরের আগে যাবে কবরে, আমন এ দরদে মদিনা শহরে, মদিনা শহরে। সুবহানাল্লাহ বলেন না। মুনকার নাকিরের আগে যাবে কবরে, অমন এ দরদে, অমন এ দরদে মদিনা শহরে, মদিনা শহরে। কখন যাবেন মিজান পাল্লায় ওজন কেমন করে, নবী কখন যাবেন মিজানের পাল্লায় ওজন কেমন করে, কখন যাবেন দৌড়ে দৌড়ে নবী, কখন যাবেন দৌড়ে দৌড়ে পুলসিরাতের পারে, মুনকার নাকিরের আগে যাবে কবরে, অমন এ দরদে মদিনা শহরে, মদিনা শহরে। বিহাবিল উম্মতি কয় কাঁদবে রোজ হাশরে। সুবহানাল্লাহ বলেন না। নবী রব্বি হাবিলি উম্মতি কয় কাঁদবে রোজ হাশরে, পাপের মাপ চাইবেন নবী, পাপের মাপ চাইবেন নবী, সেজে দাঁত পড়ে, মুনকার নাকিরের আগে যাবে কবরে, অমন এ দরদে মদিনা শহরে, মদিনা শহরে। ও মুসলমান, নবমরম শেষ রাত্রে ওবায়দুল্লাহ বিন জিয়াদের পক্ষ থেকে নতুন দায়িত্ব পেয়েছে আমর বিন সাদ। আহা, নবীর সাহাবার ছেলে, নবী যেভাবে আমর বিন সাদ নবীর সাহাবার ছেলে, ওই ইয়াজিদ নবীর সাহাবার ছেলে ঠিক কিনা বলেন? জন্ম হরে আর হামকি করছ, জন্ম হরে হামকি করছ মুসলমান। ওবায়দুল্লাহ বিন জিয়াদ এজন্য ইমাম বুখারি বুখারি শরীফের মধ্যে হাদিস নোট করেছে, আমার নবীর প্রিয় সাহাবা রাসূল আবু হুরায়রা রাওয়ায়াত করছেন। আবু হুরায়রা বললেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন রাসিস সিত্তীন ওয়া ইমারাতিস সিবিয়ান। আমার নবীর সাহাবা আবু হুরায়রা বলছে, আয় আল্লাহ, আমি আবু হুরায়রা সারাটা জীবন তোমার হায়াতুন নবীর গোলামি করেছি, আল্লাহ আমি তোমার কাছে আল্লাহ দোয়া করতেছি, আল্লাহ 60 হিজরি আসার আগে, 60 হিজরি আসার আগে আল্লাহ তুমি আমাকে এই মত দান করবা, এই সময়তে ইজিদ কামাতে বসবে, আল্লাহ আমি সহ্য করতে পারবো না। ইজিদ তো নানা সাদ্দা আবু হুরায়রা বহার রেখা দিছে, ও তোর মুলিল তোর কিউ তোরা কইতার আল্লাহ জানে তোর জবাব কাকে দেবে? মসজিদের মিম্বরে বসে, মসজিদের মিম্বরে দাঁড়িয়ে যারা এজেদের পক্ষ বলে, এদের পিছে তো নামাজ হবে না, ঠিক কি না বলেন ভাইরা? এদের পিছে নামাজ হবে না, এদেরকে আলেম বললে গুনাহ হবে, আলেম নানের পাপি, যারা এজেদ পাপিষ্ট, এজেদকে যারা আমির মুয়াবিয়ার সাথে তুলনা করে, এরা জালেম জালেম জালেম, জোরে বলেন না আউযুবিল্লাহ। আমি ওয়াইদুর রহমান কাদেরী ওপেন বলে গেলাম আজকে,
আমার ভাইরা, আমর বিন সাদ করবালার ময়দানে গেল। হুসাইন, আমি আমর বিন সাদ বলছি, রাত গভীর বলে বলো। আমর বিন সাদ বলছি, এ হুসাইন, আমি এদের পক্ষ থেকে আসছি, আমি তোমাকে দুটো প্রস্তাব দেব। কয়টা প্রস্তাব? কত বলেন না, কথা বলেন, দুটো প্রস্তাব দেব। এক নম্বর প্রস্তাব হলো বেগুনি কেউ সাথে লিখব, তোমার কিছু আসতে লিখবো মাহবিল খান না থাকবে না বাজি সলাত আলাইকুম আপকে ফর কতনে মারা ইয়া নবী দিল হুয়া গম সে দুপারা ইয়া নবী সলাত দুটো প্রস্তাব দেব। এক নম্বর প্রস্তাব বলো তুমি এজিদকে আমির আমিরুল মুমিনিন মানতে হবে। হোসেন বললেন আমর আমি মানতে পারবো না। বলেন না মানলে তোমাকে যুদ্ধের জন্য প্রস্তুতি হতে হবে, যুদ্ধ ডিগলা দিতে হবে। হোসেন বলছে এ আমর বিশ্বাস তুমি কাকে কি বলতে যাচ্ছ, তুমি জানো আমি কে, তুমি জানো নি আমি কে। বলে হোসেন তোমার পরিচয় দেওয়ার প্রয়োজন নাই, সিদ্ধান্ত তাড়াতাড়ি বলার সময় বেশি নাই, উচ্চ আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। এমন অনেক আছে ইমানদার ঘরে বেঈমান হয়েছে, ঠিক কিনা বলেন? অনেক ইমানদার আছে বাবা আল্লাহর ওলিকে ভালোবাসতেন, মাদার জিয়াদ করতেন, ওলি আল্লাহ মানতেন, তার ঘরে ওলি আল্লাহ বিদ্বেষী সৃষ্টি হয়েছে, আছে কিনা বলেন ভাইয়েরা? আমার ভাইয়েরা এজন্য বলছে শিক্ষা নেন কারবালার ময়দান থেকে। হোসেন বলছে এ আমার বিশ্বাস তুমি কাকে কি বলতে যাচ্ছ, জানো নি আমি কে। আমি শেখ হুসাইন, আমার দয়াল নবী বলেছে আমি হুসাইন জান্নাতের কোটি কোটি যুবকের সর্দার হব। সুবহানাল্লাহ, জান্নাত আমি বন্টন করব, আমি জান্নাত আমার ইশারা চলবে। বলে হুসাইন আমাকে লম্বা কথা বলিও না, তাড়াতাড়ি সিদ্ধান্ত দিয়ে দাও, সময় খুব কম। ইমাম হোসেন বলছে এ জালেম তো অর্থের লোভের মধ্যে পড়ে, চেয়ারের লোভের মধ্যে পড়ে, এ জালেম তো নষ্ট হয়ে গেছে, তাহলে তার সাথে কোনো প্রকার সমঝোতা হতে পারবে না। হোসেন বলছে একম বক্তব্য আমার বিশ্বাস শুনো, আমি এজিদকে মানতে পারি না, এজিদকে মানতে পারবো না, আমি তোমার সাথে যুদ্ধের লিগলার দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, যুদ্ধের ডিগলার দিয়ে দিল। সংক্ষেপ বলছি, একেবারে সংক্ষেপ, যুদ্ধের ডিগলার দিয়ে দেওয়ার পরে রাত চলে গেল, ফজর যখন হলো মসজিদে আজান দিচ্ছে, একদিকে কারবালার ময়দানে ফোরান নদীর পারে কারবালার ময়দানে নবীর পরিবার 82 জনকে নিয়ে তাবুর মধ্যে নামাজ পড়ছে। দুটো তাবু আছে, এক তাবুর মধ্যে হোসেনের পরিবারের যুবক যুবক ছেলেরা আছে, আর এক তাবুর মধ্যে মেয়েরা আছে, দুই তাবুর মধ্যে আজান দিচ্ছে। আর ওদিকে ফোরান নদীর পারে কমবক্ত এজিদের দল 22,000 দল দাঁড়িয়ে আছে, জোরে বলেন নাউজুবিল্লাহ, এজিদের 22,000, হোসেনের মাত্র 82 জন। ওয়া তাফসীর কোরআন মাহফিল দিয়ে লক্ষ লক্ষ মানুষ হলে কি এমন হয়ে গেছে নি? ও মুসলমান, এরা তো মুসলমান দাবি করতেছে, মাথা টুপি আছে, মুখে দাঁড়িয়েছে, আজান আছে, একামত আছে, আজান দিচ্ছে, একামত দিচ্ছে, নামাজ পড়তেছে, এরাও তো 22,000, এরাও তো মুসলমান, ঠিক কিনা বলেন ভাইরা? এমনি মুসলমান দাঁড়িয়ে দেখলে মুসলমান বলতে পারবেন না, টুপি দেখলে মুসলমান বলতে পারবেন না, পাঞ্জাবি টুপিতে মুসলমান হয় না, মুসলমান হয় আমার মোস্তফার প্রেমে, ঠিক কিনা বলেন? একদিকে 22,000 সৈন্য তলোয়ার নিয়ে বসে আছে, এদের তাবুর মধ্যে আজান চলতেছে, আসসালাতু খায়রু মিনান নাওম বলতেছে, আল্লাহু আকবার বললেন, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ বলল, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাম, এরাও বলতেছে, ঠিক কিনা বলেন? আর এদিকেও বলতেছে, দুই আজান এক নাকি? না, মাতো না বা, আজান দুনুয়া শব্দ এক আছে, দুই আজানের দাবি কিন্তু ভিন্ন, ঠিক কিনা বলেন? আজান এক, শব্দ এক, আওয়াজ এক, কিন্তু দাবির মধ্যে ভিন্নতা আছে। এজিদ বানি 22,000 সৈন্য এদের দাবি হচ্ছে আজান দিলেও
দুনিয়ার লোভের মধ্যে পড়ে নবীর নাতিকে শহীদ করব আমরা টাকার গোলাম দুনিয়ার গোলাম আর ওই করব আল্লাহ জুবেরে বা 82 জন নবীর পরিবারের আজানের দাবি করছে চাল দেব প্রাণ দেব আমরা ঈমান দিতে পারি না ঠিক কিনা বলেন আজানে কিন্তু দাবির মধ্যে ভিন্নতা আছে ওয়া ব্যাগিন নামাজ নামাজ ন কিছু টমাস আছে টমাস টমাস কিছু আছে তামাশা আর কিছু নামাজ আছে হোসেন নামাজ পড়েছেন কারবালার ময়দানে জোরে বলেন না সুবহানাল্লাহ আমার বীর ইবনে সাকির তারিক ইবনে খালদুন ওকে বলছে কারবালার ময়দানে এই মাইনে হোসেন যুদ্ধ করতেছে যুদ্ধ করতেছে যুদ্ধ করতে 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 তীর নাজা বললাম লাগতে 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 ইমাম হোসেনের সারা শরীর কত হয়ে গেছে আঘাত পড়তে পড়তে রক্তাক্ত হয়ে গেছে বডির মধ্যে ব্লাড নাই রক্ত না এক ফোঁটা রক্ত নাই এখনো তলোয়ার চলতেছে জুমাবার ছিল শুক্রবার ছিল যখন মুয়াজ্জিন আজান দিচ্ছে মসজিদ থেকে তখন হোসেনের তলোয়ার বন্ধ হয়ে গেছে এতক্ষণ তলোয়ার চলছে আজান যখন দিচ্ছে তলোয়ার বন্ধ সুবহানাল্লাহ বলুন এতক্ষণ যুদ্ধ চলছে মুসলমান তুমি সেই মুসলমান হবে যখন মসজিদে যখন আজান দিবে ব্যবসা বন্ধ করবে পরিবার বন্ধ করে যখন মসজিদের মধ্যে চলে যাবা তখন হবে তুমি পাক্কা মুসলমান সুবহানাল্লাহ এত না তলোয়ার বন্ধ নয় যে আজান ফুজি তো তলোয়ার বন্ধুই সুবহানাল্লাহ মুসলমান ইমাম হোসেন আজান দিচ্ছে ওনার তাবুর মধ্যে এজিদের তাবুর মধ্যে আজান দিচ্ছে দুই তাবুর আজান চলছে আর নামাজ হয়েছে জামাতে ইমাম হোসেন নামাজ পড়ার পরে ফজরের নামাজ পড়ে আর এজিদের পক্ষ থেকে আমর বিন সাদ নামাজ শেষ করে একটা তীর বের করে হোসেনের তাবুর দিকে তীর মেরে ডাক দিয়েছে এ হোসেন আমি আমর বিন সাদ আমি আজিজ সৈন্যের সর্দার আমি যুদ্ধ ডিক্লেয়ার দিয়ে দিয়েছি শুরু করে দিয়েছি তুমি তোমার যুদ্ধের খবর দিয়ে দাও তুমিও তীর নিক্ষেপ করো ইমাম হোসাইনে বলেন যুদ্ধ ডিক্লেয়ার ডাক দিয়েছে এদত্ত তীর বললাম না জানাই যুদ্ধ ডাক উনি দিয়ে দিলেন হ্যাঁ ঠিক আছে আমরা যুদ্ধের জন্য প্রস্তুত আছি কিন্তু ভাইরা চার দিন পর্যন্ত খাওয়া দাওয়া করে নাই উপোস এক ফোঁটা পানিও পাই নাই সুবহানাল্লাহ ফুরান নদীর পানি পরিন্দ দরিন্দ পশু পাখি ফুরান নদীর পানি পান করতে পারতেছে আমার নবীর পরিবার জন্য পানি বন্ধ করে দিয়েছে একম ভক্ত জালেমরা চার দিন পর্যন্ত খাওয়া দাওয়া হয় নাই ইমাম আলী আসগর কৃষ্ণা কাতরাচ্ছে আলী আকবর কাতরাচ্ছে খাওয়া দাওয়া নাই দুর্বল হয়ে গেছে আমার ভাইয়ারা ইমাম হোসেন যুদ্ধ ডিক্লেয়ার দিয়ে দিলেন সৈন্যরা সবাই দাঁড়িয়ে আছে এদিকে ইমাম হোসেনের পরিবারের সবাই দাঁড়িয়ে আছে আশে এক ভক্তরা দাঁড়িয়ে আছে মাত্র 82 জন আর ওদিকে 22,000 দাঁড়িয়ে আছে ইমাম হোসেন বললেন এ মুসলমান মুমিনদের গাজী মুমিনদের মুজাহিদ সর্বপ্রথম কে যুদ্ধের ময়দানে যাবে যখন বললেন একজন মানুষ দাঁড়িয়ে গেলেন জওয়ান মানুষ যুবক দাঁড়িয়ে গেলেন একজন যুবক তার নাম হলো আব্দুল্লাহ বিন উমাইর নাম আব্দুল্লাহ বিন উমাইর উমার দাঁড়িয়ে গেলেন বলে হুজুর আগে আমি যাব হোসেন বললেন ভাইয়া তোমার নাম কি বলে আমার নাম আব্দুল্লাহ বিন উমাইর অবে তুই তো আরো আর নয়স তোর বারে তো মক্কা শরীফ ন তোর বারে তো মদিনা শরীফ ন তোমার বারে কোথায় আমি তো তোমাকে চিনতে পারছি না তোমার বারে কোথায় বলে হুজুর আমি একা আসি নাই আমার সাথে আমার বিবিও এসেছে বলে হুজুর আমার বাড়ি করবালা জমিনের পাশে আমার বাড়ি আমি একমাত্র মায়ের সন্তান আমার ছোট কালে বাবা মারা গিয়েছিল আমার মা অনেক কষ্ট করে আমাকে লালন পালন করলেন এই 3 দিন আগে আমাকে বিয়ে করালেন হুজুর আমার বিয়ের বয়স মাত্র 3 দিন সুবহানাল্লাহ কয়দিন কথা হওয়া না বাজে 3 দিন বিয়ের বয়স হুজুর এই 3 দিনে গত রাতে দেখতেছি আমার রুমের পাশে আমার মায়ের রুম হঠাৎ গভীর রাত্রে দেখতেছি আমার মায়ের রুম থেকে গুনগুন গুনগুন কান্নার শব্দ শোনা যাচ্ছে আমি দৌড় মারলাম বাবা মারা গেল অনেক আগে আমার মা আমাকে কোলে কাঁধে নিয়ে
অনেক কষ্ট করে আমাকে বড় করলেন আর রাত গভীরে আমার মা কাঁদতেছে কেন কষ্ট লাগতেছে নাকি অসুখ লাগেন নাকি এই চিন্তা করতে করতে উনি বললেন আমি আমার মায়ের রুমে গেলাম দেখতেছি আমার মা কাঁদতেছে আমি মায়ের পায়ে ধরে ব্যাপারে পা পা বাড়িয়ে ধরলাম মা আপনি কাঁদেন কেন ও মুসলমান যারা মায়ের সন্তান আছো ও মুসলমান পৃথিবীর জমিনে মা হচ্ছে সবচাইতে বড় নিয়ামত ঠিক কিনা বলেন আরে মা কেন এত দামি জানে না সকলে জানতো তারা পড়ত যদি কোরআন হাদিস কুলে একটি গজর সওয়াবে মিলে একটি গজর সওয়াবে মিলে মা কে একবার দেখিলে দেখিলে মা কেন এত দামি জানে না সকলে সুবহানাল্লাহ বলেন না দশ মা দশ দিন গর্বে ধারণ করেছিল মা সহ্য করেছিলেন মাই যতই যন্ত্রণা সুবহানাল্লাহ দশ মা দশ দিন গর্বে ধারণ করেছিল মা সহ্য করেছিলেন মাই যতই যন্ত্রণা সেই মাকে কষ্ট দিলে সেই মাকে কষ্ট দিলে খোদার আর সটলে মা কেন এত দামি জানে না সকলে মুসলমান বড় হুজুর আমি আমার মায়ের কদম বাড়িয়ে ধরলাম মা আপনি কাঁদছেন কেন মনে কষ্ট পেয়েছেন নাকি নতুন বিবি কষ্ট দিয়েছে নাকি আপনার কোনো অসুখ লাগতেছে নাকি আহা অশান্তি মনে হচ্ছে নাকি বলে বাবা না না আমার কোনো রোগ ব্যাধি হয় নাই মনে অন্তরে কোনো আঘাত আসে নাই কিন্তু আমি ঘুমের মধ্যে দেখতেছি আমার নবী ইমাম হোসেনকে খোলে কাঁধ নিয়ে বড় করেছেন আমার সে হুসাইন কে নাকি কারবালার জমিনে জালেম রাগেরাও করেছে এই হচ্ছে আব্দুল্লাহ বিন ওমর আমার মন চাচ্ছে তুমি তো আমার একমাত্র সন্তান আমার মন চাচ্ছে আমি তোমাকে এখন কারবালার ময়দানে পাঠাই আমার হুসাইন বন্দি হয়ে গিয়েছে হালে আজকের বন্দি হলো হালে একবার বন্দি হলো সকিনা বন্দি হলো জয়নাব বন্দি হলো শেরবানু বন্দি হলো এ আমার এ আব্দুল্লাহ বিন উমর আমার মন চাচ্ছে আমি তোমাকে যুদ্ধের ময়দানে পাঠাই আর এদিকে তো তোমার নতুন বিবি ঘরে আছে আমি তোমাকে কেমনে পাঠাবো তোমাকে কেমনে পাঠাবো আমি তো মন চাচ্ছে আমি যদি এই মুহূর্তে তোমাকে কারবালা জমিনে পাঠাই তুমি যদি ইমাম হোসেনের পক্ষে যুদ্ধ করতে করতে শহীদ হতে পারো কিয়ামতের ময়দানে আমার হায়াত নবী আমাকে শহীদের মা ডাকবে একথা বলার পরে আব্দুল্লাহ বিন উমর বললেন হুজুর আমি মাকে বললাম মা ও মা আমি তো সেই সন্তান যে জান দিয়ে হলে মায়ের আশা পূর্ণ করব সুবহানাল্লাহ আমি কানতে কানতে আমার বউয়ের রুমের মধ্যে গেলাম বউ আমাকে বলতেছে স্বামী রে আপনি কাঁদছেন কেন আমার কথার মধ্যে আমার কাজের মধ্যে আপনি কষ্ট পেয়েছেন নাকি বলে না 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 কষ্ট পায় নাই আপনি কাঁদেন কেন আমার মা রাত্রে স্বপ্ন দেখেছে এই এই ঘটনা যখন বললেন বিবি বলতেছে ও স্বামী আর দেরি করেন না আমার পারমিশন লাগবে না মা যেখানে বলেছে ওখানে আমিও রাজি আছি কিয়ামতের ময়দানে হায়াতুন নবী যদি আম্মা জানকে যদি শহীদের মা ডাকে আমাকে তো শহীদের বিবি ডাকবে মুসলমান মা যেমন বউ তেমন পেয়েছে এই আমার ভাইয়েরা আহা অন্তর বেড়ে যাচ্ছে এই সুখ সুখ সাগরবাসী মুসলমান বিবি বিবি বলতেছে স্বামী আপনি চলে যান কারবালার ময়দানে আমার পক্ষ থেকে একটা আরজি হলো হায়াতুন নবী বলছে ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ স্বামীর আমার নবী নূরুন নবী বলছে হুসাইন হাসান জান্নাতের সরদার হবেন স্বামীর আমি একটা আরজি পেশ করব জানি আজ খানিবার দিন বাজি এই খানিবার ওয়াস ইটা লাইন নহুত বহুত ওয়াস তো ইমাম হুসাইনের কাছে হযরতে আব্দুল্লাহ বিন উমারে প্রস্তাব রাখলেন হুজুর আমার বিবি আসছে আমার সাথে আমার মক্কার মানুষ নয় আমার মদিনার মানুষ নয়
আমরা কারবালার ময়দানের পাশের মানুষ জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এখানেও এই মাহফিলের পাশে বহুত মুসলমান এখনো ঘরে আছে না নাই, কথা বলেন না, কি জবাব দেব আল্লাহর নবীর সামনে? তোমার বাড়ির পাশে আমার হোসেনের মাহফিল হয়েছিল, তুমি ঘরে ঘরে বসে থেকে তুমি আসো নাই, কালকে কি জবাব তুমি দেবা? যদি ধরে, যদি ধরে কি জবাব? কোনো জবাব আছে? কোনো জবাব নেই। বাবা মনে রাখবেন, বাস উনি শেখ হুসাইন যিনি জান্নাতের বণ্টন করবেন, জান্নাত যার ইশারায় চলবে। আমার মুস্তফার কানে যিনি উঠেছেন, হায়াতুন নবী এমন কোন বডি নাই যেখানে ইমাম হুসাইনের বডির এমন কোন অঙ্গ নাই রাসূল পাক চুমা দেয় নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আগামী 27 তারিখে আমাদের দরবারের চট্টগ্রাম নূরী বিশ্ব দরবার শরীফের সম্মানিত গদ্যরচন পীরে তরিকত সাহাবাজে কিতাবত মহাকক আলেম দ্বীন যার কাছে প্রায় 50 লক্ষ টাকার উপরে কিতাব আছে, সুবহানাল্লাহ বলেন না। ওর লাইব্রেরি হত দেখো কসবাজার লাইব্রেরি বহুত দেখো, এই লাইব্রেরি না দেখো এর দা সাহেব সুজাইয়ের এ সাহেবের জিনিস হওয়া বহুত কটা দরবার আছে তে দেখলে গিনে উড়ে আর বহুত দরবার আছে তে গেলে তুই সুই থাকতে ন আল্লাহ আর এন নিয়ম দি বড় করে সুবহানাল্লাহ। হতার খুলি না কইলাম বাজি হতা খুলি আর হইতেন ন এড়ে নামাজের ওয়াজ তো আগি নামাজ লাইব না বাজি মাতন না ইমাম হোসেনের নামাজ সুজ্জে না এখন জান চলে যাবে এক্ষুনি প্রাণ চলে যাবে তীরের আঘাতে গোটা শরীর রক্তাক্ত হয়ে গেছে সারা শরীরে রক্তাক্ত পানি নেই তাইমুম করে কোথায় তাইমুম করে হাত মেরে তাইমুম করে নামাজে দাঁড়িয়ে গেলেন প্রথম রাকাতের প্রথম সেজদায় দুটো সেজদাতে জাল আমরা দিতে দেয় নাই এমন কম মুক্ত জালেম দুটো সেজদা করতে দেন একটা সেজদার ভিতর তলোয়ার চালিয়ে দিয়েছে জোরে বলেন নাউজুবিল্লাহ তলোয়ার যে চালাইয়ে এইটার নাম সিমার বিন জিল জৌশন সিমার বিন জিল জৌশন এবার হাফেজ কোরআন এবার কি মাতো না আর ডকুমেন্টারে কথা কইছো বা এন বুকের ফাটালে কথা কইছো হাফেজ কোরআন এইটা লাইভ কোরআন সের সুন্দর সুন্দর ফেললি এন গলি ন যাইও আর বহুত মুনাফিক থাকে মাতো না সুন্দর সুন্দর কোরআন সের পড়লি এন গলি ন যাইও বুক বহুত বড় হুজুর হে বাজা তোমার সাথে গর্দবি হতে চাও ইমাম হুসাইন সর পাকে যে তলোয়ার চালিয়েছে সে কোরআন হাফেজ ছিল জোরে বলেন নাউজুবিল্লাহ এলে বউ তাকে যারা দেখে দেশে গুরুর আছে এদিন ধরা খাই উদ্দু মসজিদ 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 ভিতরে ইয়া বালু ইয়ার মলি সাহেব খেলে ধরা খাই যায় মাতাও না ইয়া বালু এই বড় লজ্জার হতো না গোটা বিশ্বরে এই এই পোশাক কি বাজে আলা আজি কলসিত ই পুরো বিশ্বের কাছে এই এই পোশাক মুখে দাঁড়িয়ে আছে নামাজে পড়ে ওই ইয়াবার ইয়াবার তালা তুম বুদ্ধি ফুলিশাই দিকে নামাজ মধ্যে তারা নাউজুবিল্লাহ হো না এলে বহুত আছে বাজি ইটা লাই আরা সুন্নি অল আর বানামাটি হতানো হই বাস্তব পথা করতে কেন হল আমাদেরকে জাস্টিফাই করবেন আমাদেরকে দেখবেন না শুধু আমাদের সাথে চলবেন তারপরে বুঝবেন কি আছে সুবহানাল্লাহ বলেন না না চলে না বুঝে না দেখে উল্টা মন্তব্য করলে আল্লাহর দরবারে কিন্তু আপনাকে আসামি খাট করে দাঁড়াইতে হবে ঠিক কিনা বলেন এজন্য দুহাত জোর করে বলবো বাবা বিভেদ করবেন না আমরা আজকে বিভেদের কথা বলি নাই আমরা কখনো বিভেদের কথা বলি নাই আমাদের কাজ হচ্ছে মুমিনকে মুমিন বলা আর বেমানদেরকে চিহ্নিত করা ঠিক কিনে বলেন একজনের সমাজের চুরি করে তুই এবার দেখা দিলি তুই অপরাধী নেব মাতো না উগ্র চুরি করে বেগুন অশান্তি করে বদানা চুরি করে ডেক্সি চুরি করে ইতেন আয় ধরা দিলাম দুই পুলিশের হাত ই এন্দা ফায়দ হইয়া সমাজ অনলাই ইয়ান অপরাধ করতে না বাজি সুতরাং সর্বোদ্দিক আছে বাজি ইমান সরব আছে কিছু মাতো না ইমান সরব আছে নামাজ যেই নামাজ কারবালার ময়দানে হোসেন পড়েছে আর যেই নামাজ এজিদে পড়েছে এক নাকি কথা বলেন সুতরাং নামাজের মধ্যেও তফাত আছে নামাজের মধ্যেও ভিন্নতা আছে এক নামাজ মেরাজ আর এক নামাজ পড়ে আপনি কাফের হবেন সুতরাং বাবার আমার নামাজ পড়বেন নামাজ লাগবে আসসালাতু মিরাজুল মুমিন নামাজ তো মুমিনদের জন্য মিরাজ হয় নবীর মিরাজ হয়ে আসছে আমাদের মিরাজ হবে নামাজ জোরে বলেন না সুবহানাল্লাহ আর কথা দীর্ঘ তো করব না অনেক বিষয় বিষয় রয়ে গেছে যদি হায়াত পড়ান বাঁচিয়ে রাখে ইনশাআল্লাহ আগামী বছর হবে